নজর রাখবো খবরের ত্রিকোণমিতিতে সোজাসুজি স্বর্ণালীতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও, উপাচার্য নিজে র্যাগিং এর অভিযোগ করছেন। একদিকে চলছে স্বেচ্ছাচারিতা, বলা হচ্ছে মুক্ত মনার পরিচয়। মুক্ত মনার নামে স্বেচ্ছাচারিতা, সোজাসুজি স্বর্ণালীতে কি উঠেলো তা নজরে রাখবো, কিন্তু তার আগে দেখে নেব বিশেষ প্রতিবেদন। এখনো নৈরাজ্য, এখনো দাদাগিরি, ঘেরাওয়ের নামে এখনো স্বেচ্ছাচারিতা। নৈরাজ্যের যাদবপুরের ছবিটা এখনো একই। কতিপয় ছাত্র করছে, ওরা অবুঝ, ওরা অত ভালো বোঝেও না, আমি বিশ্বাস করি এর পেছনে পাকা মাথা এগুলোকে প্ল্যান করছে। যাদবপুরের যখন এই ছবি, তখন যোগেশচন্দ্র কলেজে অধ্যক্ষকে হেনস্থার অভিযোগ তৃণমূল পরিচালিত ইউনিয়নের বিরুদ্ধে। পরিস্থিতি এই পর্যায়ে যে অবসর নিতে চান অধ্যক্ষ পঙ্কজ রায়। সরাসরি এসে যে শব্দ বন্ধ ব্যবহার করছে, যে ভাষায়, যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলছে, এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমি এর আগেও বারবার আমি প্রেসিডেন্টকে জানিয়েছি, উনি অনেকবার নেগোসিয়েশনের চেষ্টা করেছেন। অন্তত ক্ষুণ্ণিবৃত্তির জন্য অধ্যক্ষের চাকরি করব না, অগ্রিম অবসর নেওয়াটাই আমার। 2026 জুলাইতে অবসর, এবং আমি জানুয়ারি 2024 মধ্যে অবসর চাইছি। দিকে দিকে নৈরাজ্য, বহিরাগতদের দাপট, দাদাগিরি ক্যাম্পাসে ক্যাম্পাসে। রিপাবলিক বাংলা, এখনো চলছে দাদাগিরি। আর এই বিষয়ে কি উঠেলো সোজাসুজি স্বর্ণালীর ডিবেটে দেখুন। স্টুডেন্টস কনসেশন, আমরা জানি যে স্টুডেন্টস কনসেশন অ্যাডমিশনের সময় হয় না, এট দ্য টাইম অফ ফর্ম ফিল আপ হয়। কোনো অ্যাপ্লিকেশনের সঙ্গে কোনো কাগজ নেই, বলার পরে কয়েকটা ইনকাম সার্টিফিকেট এলো, এবং যখন আমরা স্ক্রুটিনি করলাম, দেখলাম যে তারা কোনো না কোনো স্কলারশিপ ছজন পেয়েছে আর ছজন পায়নি। যে ছজন পায়নি তাদের কম বেশি কনসেশন করে দেওয়া হয়েছে, যারা পায়নি এবার তারা এসে বলছে আমরা অ্যাপ্লাই করেছি কিন্তু কোনো রিজেকশন নেই, কিন্তু আমাদের কাছে কোনো খবর নেই, কিন্তু আমরা এখনো টাকাটা ঢোকেনি, তাই আপনাকে করতে হবে। এবং এটা বলতে এসে ঘরের মধ্যে যেভাবে, যে ভাষায়, যে শারীরিক ভাষায় কথা বলছে, যে শব্দবন্ধ ব্যবহার করছে, এবং মানে আমার ঘরে ভমিটিং করে ফেলছে, এরকম একটা অভিনয় করছে, তার একটু পরে এনে ঘরে সিঙ্গারা খাচ্ছে, মানে আই ক্যানট এক্সপ্লেইন হোয়াট ইজ হ্যাপেনিং। এবং আমি 35 বছরের অধ্যাপনার জীবনে, যার মধ্যে 8 বছরের বেশি আমি অধ্যক্ষের পদে ছিলাম, আমি এই জিনিস দেখিনি। এটা কি, মানে কি চলছে? একেবারেই ধৃতরাষ্ট্র যেমন দুর্যোধন সম্পর্কে বলেছিল, ছুটি আছে অমোঘ নিয়তির টানে দুর্নিবার আকর্ষণে, এসে দুর্নিবার আকর্ষণে ছুটেছে। যে থাকুক, যারা থাকুক, বাইরের ভেতরের, এরা ছাত্র সমাজের কলঙ্ক। আমার পক্ষে এটা দিনের পর দিন বেয়ার করা সম্ভব নয়, আমি তাই অব্যাহতি চাইছি এবং অগ্রিম অব্যাহতি চাইছি আমার রিটায়ারমেন্টের 2.5 বছর আগে। এটাকে অনেকেই অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, আমি থ্যাঙ্কস টু দেম আমার অনেক উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে, কিন্তু আমি আমার বর্তমান ভেবে যে শঙ্কিত, সেই কারণে এই পদ থেকে আমি অব্যাহতি চাইছি। উনি ঘোষিত বিজেপি সদস্য, এবং উনি একটা সত্যি কথাই, 8 বছর যে প্রিন্সিপাল আমাদের আমলে, তাহলে আমাদের আমলে যে রং দেখে প্রিন্সিপাল করা হয় না, এটা আজকে প্রমাণ হলো। 1 নম্বর, ওনার 26 সালে রিটায়ার, নিশ্চয়ই কোনো ছাত্র ছাত্রীর কোনো কথায় উনি আঘাত পেয়েছেন, কিন্তু 2024 সালে উনি রিটায়ারমেন্ট চাইছেন,
কারণ বিশেষ কারণ থাকতেই পারে, কারণ বিজেপি আর প্রার্থী খুঁজে পাচ্ছে না এমপি, হতে পারে একজন অধ্যাপক প্রিন্সিপালকে দিতেই পারে। কলেজ ক্যাম্পাসে আমি কোনোদিন 1% পলিটিক্স করিনি। জোটার ঘোষিত স্ট্যান্ড হচ্ছে কোন ধরনের ঘেরাও, আন্দোলনের ঘেরাও, অবরোধের আমরা বিপক্ষে, এটা হচ্ছে এক নম্বর। প্রথম কথা হচ্ছে ঘোষিত স্ট্যান্ড, এবং কোন অর্গানাইজেশন তাদের কোন বক্তব্য থাকতেই পারে, যেমন পঙ্কজবাবু বলছিলেন তারা তাদের দাবি দেওয়া জানাতেই পারে, সেই দাবি দেওয়াটা ডিসেন্ট হতে হতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির একটা খারাপ দিক হচ্ছে যে তারা প্রথমেই চেষ্টা করে ভিসিকে ভয় পাইয়ে দিতে, এবং সেক্ষেত্রে ভিসিকে ঘেরাও করে তার বিরুদ্ধে তাকে নিগৃহীত করা এবং তার বিরুদ্ধে নানান রকম কুৎসারাটানো রটিয়ে তাকে একঘরে করে এক সাইড করে দেওয়ার একটা অপচেষ্টা চলে, এবং সেই ক্ষেত্রে নানান রকমভাবে তার বিরুদ্ধে কুৎসারাটানো হয়, খারাপভাবে বলা হয় এবং যাতে সে ছেড়ে চলে যায়। তারা একমাত্র সেই ভিসি পছন্দ করে যে তাদের কথায় ওঠা বসা করবে এবং তাকে তারা 6-7 বছরের জন্য রেখে দেবে। কিছুদিন আগে দেখলাম একটি রাজনৈতিক দল ওখানে সভা করতে যাচ্ছিল, তো সে সভা যাদবপুরের গেট পর্যন্ত পৌঁছয় কি পৌঁছয়নি আমরা টিভিতে দেখলাম। পার্থবাবু এখানে রয়েছেন, জুটার অন্যতম নেতা, তিনি গেটের কাছে চলে গেলেন, বললেন বাবা বাইরের লোক ঢুকতে দেওয়া যাবে না, ভিতরে তোমরা সব শান্তিতে থাকো, আমাদের মতো করে সিপিএমটা করো বা আমাদের মতো করে বামপন্থী দল করো। সাথে অম্বিকেশবাবুও ছিলেন। আমি জানতে চাই যে সিসিটিভি লাগানো যাচ্ছে না, ভাইস চ্যান্সেলর ঘেরাও হয়ে বসে আছেন, কতবার রাস্তায় নেমেছেন।